বেশি দিন মহাকাশে থাকার রেকর্ড এখন পেগির কালের কণ্ঠ ডেস্ক। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র ISS বিভিন্ন মেয়াদে সবচেয়ে বেশি দিন অবস্থান করার নতুন রেকর্ড গড়লেন মার্কিন নভোচারী ডক্টর পেগি হডসন। 57 বছর বয়সে এই নারী নভোচারী ভেঙে দিল নিজ দেশের নভোচারী জেফ উইলিয়ামসের 534 দিন মহাকাশে থাকার রেকর্ড। অবশ্য নতুন এই রেকর্ড করার আগে আরও বেশি কয়েকটি রেকর্ড নিজের নামে বসিয়েছেন পেগি, যার মধ্যে রয়েছে সবচেয়ে বেশি বয়সী নারী নভোচারী হিসেবে মহাকাশ গবেষণায় অংশ নেওয়া, মহাকাশে সবচেয়ে বেশি সময় হাঁটা এবং প্রথম নারী হিসেবে 2 মেয়াদে গবেষণা কেন্দ্রটিকে নেতৃত্ব দেওয়া। এই মাসের শুরুর দিকে পৃথিবীতে ফিরে আসার সময়ে মার্কিন নভোচারী শেন কিমবার্গ আইএসএসের দায়িত্বভার পেগির কাছে হস্তান্তর করেন। সে সময় তিনি বলেন, মহাকাশ স্টেশনের 2য় মেয়াদে দায়িত্ব গ্রহণ করে নতুন রেকর্ড স্পর্শ করলেন পেগি। পেগি হডসন 1960 সালে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি বায়ো কেমিস্ট্রিতে উচ্চতর ডিগ্রি নেওয়ার পাশাপাশি নাসার হয়ে চিকিৎসা বিজ্ঞান ও গবেষণার কাজে অংশ নেন। 1996 সালে তাকে নভোচারী হিসেবে নিয়োগ দিয়ে 2002 সালে ISS-এ পাঠানো হয়। এর 5 বছরের মাথায় প্রথমবারের মতো কেন্দ্রটির দায়িত্ব পান এই নারী নভোচারী। সূত্র BBC। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।